আসসালামু আলাইকুম, আপনাদেরকে যুক্ত করছি দৈনিক কাঞ্চনগর সংবাদের মাধ্যমে। আমি ইমানুল মাইমুন। দেখতে পাচ্ছেন 17 বছরের ছেলেরা প্রস্তুত হচ্ছে অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক যে আয়োজিত উপজেলা পর্যায়ে সেই খেলাটি খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং কাঞ্চননগর ফুটবল একাদশকে সাজানোর জন্য চেষ্টা হচ্ছে। এবং ইতিমধ্যে আরও একটি মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য মূলত আজকে লাইভে যুক্ত হওয়া, সেটি হচ্ছে আগামী পর্বে যে খেলাটি রয়েছে 18-17 তারিখ এবং সেই খেলাটিকে ঘিরে কাঞ্চননগর অনূর্ধ্ব-17 প্রস্তুতি নিচ্ছেন এবং যারা ইতিমধ্যে 17 বছরের তরুণ টকবগে যুবক রয়েছে কাঞ্চননগরে খেলার আগ্রহী, তারা আগামীকালকের মধ্যে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আসার জন্য কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করা গেল। তো দেখতে পাচ্ছেন কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠটিকে আপনাদেরকে যুক্ত করছি, সেখানে চলছে অনূর্ধ্ব-17 ফুটবল ম্যাচের অনানুষ্ঠানিক কসরত এবং তারা অনুশীলন করছেন। আমি রয়েছি ইমানুল মাইমুন, আপনাদেরকে যুক্ত করছি দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে। এদিকে দেখতে পাচ্ছেন অনুশীলন চলছে এবং সেই অনুশীলন থেকে আপনাদেরকে যুক্ত করছি। এরপর কিছুক্ষণ খেলা হবে, এরপর আপনাদেরকে আবারও মূলত যে মেসেজটি দেওয়ার জন্য যুক্ত করা, সেটি হচ্ছে অনূর্ধ্ব-17 যারা রয়েছেন তারা কিন্তু আগামীকাল কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু চলে আসার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেবে। এখান থেকে কিন্তু বাছাই করে একটি পূর্ণাঙ্গ টুর্নামেন্ট কিন্তু ফটিকচুরি মাঠে কিন্তু খেলবে এবং ফটিকচুরির সাথে কাঞ্চননগরের যে খেলাটি রয়েছে সেটি হচ্ছে কাঞ্চননগর বনাম সুন্দরপুর ইউনিয়ন। এবং ইতিমধ্যে আমরা কাঞ্চননগরের তরুণদের দেখতে পাচ্ছি যারা অনূর্ধ্ব-17 খেলবেন, ইতিমধ্যে একটি কমেন্ট পেয়েছি যেটি হচ্ছে আমাদের মাসুম পারভেজ ভাই দেখো চট্টগ্রামের ওনার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মোবারক হোসেন কমেন্ট করেছেন। আচ্ছা, অনূর্ধ্ব-17, হ্যাঁ সাকিব 17, হ্যাঁ দেখা যাক কী হয়। সবাই দেখতে পাচ্ছি মানসিকভাবে তারা তাদের অনুশীলন সেরে নিচ্ছেন, অনুশীলন কার্যগুলো সেরে নিচ্ছেন। আমরা তাদের অনুশীলনের একটি দৃশ্য আপনাদেরকে আজকে দেখাচ্ছি, পাশাপাশি যে মেসেজটি দেওয়ার জন্য লাইভে যুক্ত হওয়া, সেটি হচ্ছেন কাঞ্চননগরে যারা 17 বছরের ভালো খেলেন তারা কিন্তু আগামীকাল কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আপনাদের যে সরঞ্জাম রয়েছেন সেই সরঞ্জামটুকু নিয়ে আপনারা মাঠে চলে আসবেন। আমি আপনাদেরকে 18 তারিখ, হ্যাঁ কয়টায় 18 তারিখ কয়টায় কাঞ্চননগরের সাথে যে প্রথম ম্যাচটি রয়েছে সুন্দরপুর ইউনিয়নের সাথে সেটি হচ্ছে 18 তারিখ ফটিকচুরি কলেজ মাঠে হবে সেই খেলাটি দৈনিক কাঞ্চননগর সংবাদ সরাসরি ব্রডকাস্ট করার চেষ্টা করব। আপনাদের যদি সাপোর্ট পাই এবং আপনাদের যদি কমেন্টে যদি আপনারা জানান তাহলে সেই খেলাটি আমরা লাইভে যুক্ত করে আমরা সেই খেলাটি দেখানোর চেষ্টা করব আগামী 18 তারিখ সেই ফটিকচুরি কলেজ মাঠে সুন্দরপুরের সাথে যে খেলাটি রয়েছে সেখানে আপনারা সকলে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আসবেন। আসলে তরুণরাই মাঠে কিন্তু আবারও ফিরে এসেছে, ফুটবলের সে আমেজটুকু দেখতে পাচ্ছেন 17 বছরের যারা রয়েছেন এবং তরুণ যারা রয়েছেন তারা কিন্তু খেলার প্রতি আগ্রহ তাদের বাড়ছে দিনক্ষণে এবং সেটির ফলাফল পাওয়া যাবে 18 তারিখ। 18 তারিখ সুন্দরপুরের সাথে ফটিকচুরি কলেজ মাঠে যে খেলাটি রয়েছে সেটি দেখার জন্য আপনাদেরকে দলে দলে যোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমি রয়েছি কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং এই পাশে চলছে তাদের অনুশীলনের কর্মকাণ্ড, সেই অনুশীলনের কর্মকাণ্ডগুলো আমি একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে। জাহিদুল কার সাথে খেলা? সুন্দরপুর ইউনিয়নের সাথে খেলা। খেলাটা লাইভে দিয়েন মোশাররফ করিম, ধন্যবাদ। আসলে আপনাদের সকলের যদি কমেন্ট পাই তাহলে আমরা 18 তারিখ সেই খেলাটি লাইভে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের যথেষ্ট পরিমাণ উৎসাহ পেলে। ইতিমধ্যে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আপনাদেরকে যুক্ত করছি এবং তাদের অনুশীলনের যে কর্মকাণ্ড সেটি কিন্তু চলছে, অনুশীলন করছেন অনেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের সাথে সে কমেন্টগুলো শেয়ার করবো এবং কমেন্টগুলো পড়বো। অনেক রোদ পড়ছে কিন্তু আমরা সাথে সাথে আপনাদেরকে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটু দৃশ্য দেখাই পিছন থেকে। দীর্ঘদিন মাঠে কিন্তু এই যে কাঞ্চননগর বহুমুখী উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের যে কর্মকাণ্ড চলছে সেজন্য দীর্ঘদিন মাঠে খেলা বন্ধ ছিল এবং খেলা বন্ধ পরে কিন্তু আজ খেলা মাঠে ফিরেছে, খেলছে তরুণরা। দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু খুব চমৎকারভাবে সবুজে ছেয়ে গেছে, সেই
কটগুলো এবং যেগুলো দেখতে পাচ্ছেন সবুজে মাটিগুলো সবুজে ছেয়ে গেছে। মাঠ কিন্তু খুব চমৎকার একটি পরিবেশ দেখতে পাচ্ছি আমরা। আপনার কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি আজকের এই ভিডিওটি শেয়ার করতে পারেন। অনেকে যুক্ত হচ্ছেন, অনেকে পরবর্তী যুক্ত হবেন দেশান্তর থেকে দূরান্ত থেকে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন। এবং ইতিমধ্যে প্রবাসী ভাইরা অ্যাড হতে শুরু করেছেন, ওমান থেকে দেখছেন। মোশাররফ করিম ভাই ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করে আমাদের লাইভটি দেখছেন। এবং দেখতে পাচ্ছেন অনুশীলনের ফাঁকে ফাঁকে আমি কিছু কথা বলার চেষ্টা করছি, সেই সাথে যে মেসেজটি দেওয়ার জন্য আজকে মূলত লাইভে, সেটি হচ্ছে যাদের বয়স 17 এবং ভালো খেলেন কাঞ্চনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আগামীকাল চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। আপনাকে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন। আমি ইমামুল্লাহ ইমান দৈনিক কাঞ্চনগর সংবাদের মাধ্যমে আপনাদেরকে আজকের এই লাইভ ব্রডকাস্টে যুক্ত করছি। দেখতে পাচ্ছেন দর্শকরাও কিন্তু সারি সারিবদ্ধভাবে আছে আজকের এই খেলার দেখার জন্য এবং অনুশীলন দেখার জন্য। আসলে ফুটবল খেলা একটি আমেজের খেলা, আনন্দের খেলা, যে খেলাটি কিন্তু সব ধরনের সব বয়সী মানুষকে কিন্তু আবেগ আপ্লুত করে টানে, কাছে টানে। সঞ্জয় দে ওমান থেকে দেখছি সবার জন্য শুভকামনা জানিয়েছেন সঞ্জয় দে, ধন্যবাদ দাদা আপনাকে। মোহাম্মদ হাসনাত মোশাররফ কমেন্ট করেছেন দুবাই ড্রাগন মার্কেট থেকে দেখছি, ধন্যবাদ। তো দূরান্ত থেকে দেখছেন অনেকে, আসলে ভালোই লাগছে আপনাদেরকে যুক্ত করতে পেরে। দুবাই থেকে যুক্ত হয়েছেন আজামউদ্দিন, ধন্যবাদ। আচ্ছা, অনুশীলনের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, পাশাপাশি আপনাদেরকে ইনভাইট করছি 18 তারিখ ফটিকচুরি কলেজ মাঠে সুন্দরপুরের সাথে যে খেলাটি রয়েছে সেটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং পাশাপাশি কিছু কমেন্ট পড়ছে, অনেকে যুক্ত হচ্ছেন দূর দেশান্তর থেকে, দূর দূরান্ত থেকে, সৌদি আরব থেকে দেখছেন সজীব উদ্দিন, ধন্যবাদ সজীব ভাই। মিজান ভাই কমেন্ট করেছেন আমি দুবাই থেকে দেখছি, ধন্যবাদ মিজান ভাই। দূর দূরান্ত থেকে মানুষ যুক্ত হচ্ছেন, সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন, দুবাই থেকে যুক্ত হচ্ছেন, ওমান থেকে যুক্ত হচ্ছেন, কাতার থেকে এখনও কেউ যুক্ত হয়েছে বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখছেন, অনেকে দেখছেন, আচ্ছা অনেকেই দেখছেন, প্রায় 60 জনের ঊর্ধ্বে মানুষ দেখছেন। পরবর্তীতে দেখবেন কে কোথা থেকে দেখছেন, দেখবেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। সেই সুবাদে আপনাদেরকে বলে রাখতে চাই আগামী 18 তারিখ কাঞ্চননগর ইউনিয়নের সাথে সুন্দরপুর ইউনিয়নের যে অনূর্ধ্ব 18 ফুটবল ম্যাচ রয়েছে সেটি সরাসরি ফটিকচুরি কলেজ মাঠ থেকে আমরা দৈনিক কাঞ্চননগর সংবাদ ব্রডকাস্ট করার চেষ্টা করব আপনাদের অনুপ্রেরণা ভালোবাসা কমেন্টে পেলে। সাইমন আলমগীর আমি আমার দোকান থেকে দেখতেছি, ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করে আমাদের লাইভটি দেখছেন। আমরাও কিন্তু খেলবো একটু পর এবং এদের সাথে আজকে খেলার জন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানসিক শারীরিকভাবে প্রস্তুতি নিয়েছি এবং অনেক বছর পর প্রায় মাঠে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। অনেক বছর না, আসলে খেলি কিন্তু ওই আগের মতো রেগুলার খেলা হয় না আর কি, বিভিন্ন কারণে আজ আগের মতো খেলা হয় না আমরা। এবং পিছনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের অনুশীলন কার্য সেরে নিচ্ছেন। এবং যে মেসেজটি বারবার আপনাদেরকে বলছি সেটি হচ্ছে আগামী 18 তারিখ ফুটবল ম্যাচ হবে অনূর্ধ্ব 17, সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাঞ্চননগর ইউনিয়ন বনাম সুন্দরপুর ইউনিয়ন। সেই ম্যাচটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতের আমন্ত্রণ। তো কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। মাঠে কিন্তু খুব সবুজে অভয়ারণ্য হয়ে রয়েছে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ, এদিকে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং এদিকে কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপর কাঞ্চননগর জামে মসজিদ রয়েছে এবং খুব চমৎকার একটি ওয়েদার এবং পাশাপাশি চমৎকার এরিয়া নিয়ে আজকের এই লাইভটি। তাদের কসরতগুলো দেখাচ্ছিলাম, এতক্ষণ আপনাদেরকে আরও অনুশীলনের কিছু দৃশ্য দেখাচ্ছি লাইভে ছিলাম 10 মিনিটের ঊর্ধ্বে। অনেকেই যুক্ত হচ্ছেন, অনেকেই যুক্ত হবেন, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন। এবং 17-র জন্য শুভকামনা জানাচ্ছেন অনেকেই, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, সেই সুবাদে আমরা কমেন্টগুলো পড়ব এবং আপনাদেরকে লাইভে যুক্ত রাখবো। 18 তারিখ যে ম্যাচটি রয়েছে সেটি দেখানোর জন্য আপনাদেরকে মূলত লাইভে যুক্ত করা। 18 তারিখ যে খেলাটি রয়েছে সেটি কিন্তু আপনারা যারা সময় পাবেন
ফটিকচুরি কলেজ মাঠে এসে দেখার আমন্ত্রণ রইল। সুন্দরপুরের সাথে সুন্দরপুর ইউনিয়নের সাথে কাঞ্চননগর ইউনিয়ন 3:30 থেকে খেলাটি শুরু হবে ফটিকচুরি কলেজ মাঠে, এবং আমরা চেষ্টা করব দৈনিক কাঞ্চননগর সংবাদ সেই ম্যাচটি লাইভে যুক্ত রেখে আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমাদের অর্ধাংশ অডিয়েন্স যারা রয়েছেন তারা হচ্ছে প্রবাসী, যারা হয়তো সরাসরি মাঠে এসে খেলা দেখার সময় পাবে না বা হবে না তাদের 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 আমরা চেষ্টা করব সেই আমরা চেষ্টা করব সেই সময়টুকু হাতে রেখে আপনাদেরকে লাইভে যুক্ত রাখা। এবং দেখতে পাচ্ছেন অনুশীলনের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন। কুরশেদ, মোহাম্মদ কুরশেদ ভাই কমেন্ট করেছেন, অনেকগুলো লাভ রিয়েক দিয়েছে, ধন্যবাদ আপনাকে। এক পাশে দাও, এক পাশে দাও, তোমরা এক পাশে দাও। তরুণরা কিন্তু কেঁপেছে, তরুণরা কিন্তু কেঁপেছে এবার ফুটবলের সুন্দর একটি উদাহরণ রাখবে তারা, কারণ তরুণরা যেদিকে সুন্দর একটি আগামী কিন্তু সেদিকে অপেক্ষা করে। সঞ্জয় দে, অতিথি কোনো অতিথি খেলোয়াড় কি আছে? না, অতিথি খেলোয়াড় নাই, এটি হচ্ছে ইউনিয়ন ভিত্তিক, ইউনিয়নের মধ্যে যারা যারা থাকবে তারাই কিন্তু খেলতে পারবে, বাইরে কোনো খেলোয়াড় হবে না। এটা যাদের বয়স 17, মানে ওরকম একটি বয়স লিমিট করে দেওয়া হয়েছে, যাদের বয়স 17 তারাই কিন্তু এই খেলাতে অংশগ্রহণ করতে পারবে। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনূর্ধ্ব 17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, যেটি 18 তারিখ এই মাসের 18 তারিখ, অর্থাৎ জুন মাস, এখন জুন মাসের 18 তারিখ ফটিকচুরি কলেজ মাঠে কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হবে। এমডি হাসান আপনার পাশে থেকে দেখছি, কোন পাশে থেকে দেখছেন, আচ্ছা ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সজীব দুবাই থেকে দেখতেছি, ধন্যবাদ ভাইয়া, শত ব্যস্ততার মাঝেও প্রবাস থেকে আমাদের আজকের এই খেলাতে আজকের এই লাইভে যুক্ত হয়েছেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের কিন্তু শত ব্যস্ততার মাঝে আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের সময় যে ব্যয় হচ্ছে তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের চমৎকার কিছু সময় আমাদেরকে দিয়ে থাকেন লাইভে যুক্ত হওয়ার সাথে সাথে, দূর দূরান্তর থেকে আপনারা দেখেন, ভালো লাগে আপনাদের সাথে কথা বলে। সো আজকের আজকের মেসেজটি হচ্ছে, আজকের দুটি মেসেজ, একটি হচ্ছে আগামীকাল যাদের বয়স কাঞ্চননগরে 17 বছর, 17 বছরের কাছাকাছি বা 17 বছরের কম, ভালো খেলেন তারা কিন্তু আসতে পারেন আমাদের কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। আগামীকাল কিন্তু ফাইনাল একটি টুর্নামেন্ট গঠন করা হবে, এবং যারা যারা ভালো খেলবে তাদেরকে কিন্তু নেওয়া হবে। অন্যান্য টাইমে একটি কাঞ্চননগরের দল গঠন নিয়ে প্রায় সময়ই দেখা যায় একটি কমেন্ট পাওয়া যায় বা যে কোনো মেসেজ বার্তা পাওয়া যায় যে কোনো এক জায়গা থেকে দল নেওয়া হয়েছে এরকম, কিন্তু কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ কর্তৃক আজকে এবারের টুর্নামেন্ট গঠনের কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখার চেষ্টা করছেন, এবং তারা কিন্তু চেষ্টা করছেন একটি স্বজন প্রীতিমুক্ত একটি টুর্নামেন্ট গঠন করার জন্য, এবং যারা ভালো খেলে তাদেরকে কিন্তু নেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করছে। আমরা আজকে আমরা যেটি দেখেছিলাম আর কি, সো আসলে ফাইনাল টুর্নামেন্ট কখন গঠন করা হবে সেটি কালকেই ধারণা জানা যাবে। ফাইনাল একটি টুর্নামেন্ট গঠন করা হবে 14 বা 15 জনের, এখনও কিন্তু এখানে প্রায় 30 জন রয়েছে, দেখা যাক কালকে পর্যন্ত কতজন থাকে। এবং আপনারা সহ যারা ভালো খেলেন তাদেরকে এই মেসেজটা ফরওয়ার্ড করবেন এবং আজকের এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আগামীকাল তারা মাঠে তাদের বুট এবং তাদের সরঞ্জাম নিয়ে চলে আসে। আচ্ছা, এতক্ষণে অনেকগুলো কমেন্ট এসেছে, আমি সেই কমেন্টগুলো পড়ছি। সজীব দুবাই দিয়ে কমেন্ট করেছে, সৌরভ বন্ধু দাস অনেকগুলো কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। কেমন আছেন, ভালো আছি, আপনার কী অবস্থা? রহিম উদ্দিন কমেন্ট করেছেন, ধন্যবাদ। আমি রিয়াদুল হক, মোহাম্মদ রিয়াদুল হক স্বপন, আমি সৌদি আরবের খেলার মাঠে থাকি। আচ্ছা আচ্ছা, সৌদি আরবের খেলার মাঠে থাকেন, সৌদি আরব কিন্তু এখন খেলাধুলায় বেশ এগিয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ শকত উসমান, কাটিরহাট হাটাজারি 2 নং দলই ইউনিয়ন 4 নং ওয়ার্ড থেকে দেখছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক দূর থেকে দেখছেন ভাই, ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করে আমাদের লাইভটি দেখার জন্য। আচ্ছা আচ্ছা, আরও একজন গুরুত্বপূর্ণ মানুষ কমেন্ট করেছেন, কাঞ্চননগর থেকে ভালো খেলোয়াড়দের প্রাধান্য দেবে এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমাদের কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা যে সংস্থাটি রয়েছে কাঞ্চননগরের মাটিও মানুষের কাছে যেটি পৌঁছে গিয়েছে মানবিক কল্যাণ মানবিক নামে, সে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ থালিমুদ্দিন ভাই আমাদের কমেন্ট করেছেন, তিনি
বলতে চেয়েছেন কাঞ্চননগর থেকে ভালো খেলোয়াড়দের প্রাধান্য, কাঞ্চননগর থেকে ভালো খেলোয়াড়দের প্রাধান্য দেবে এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ কমেন্টের জন্য এবং আমাদের লাইভটি দেখার জন্য। এমডি সাকিব কমেন্ট করেছে, আমি হামিদপাড়া হারাদনের দোকান থেকে দেখতেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হারাদন ভাইও কিন্তু একজন টুকুল ফুটবলার ছিলেন, হয়তো কর্মব্যস্ততা এখন কিন্তু খেলতে পারে না। অনেক মানুষ কিন্তু, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কিন্তু এই মাঠে খেলা খেলেছিল, এখন কিন্তু হয়তো ব্যস্ততার কারণে এবং বয়সের ভারে কিন্তু খেলা হয়তো হয়ে ওঠে না, কিন্তু হয়তো মনে পড়ে সেই মাঠকে, চিরচেনা সেই গোলপোস্টকে, যেটি হচ্ছে এই গোলপোস্ট। এবং এই গোলপোস্টকে কিন্তু অবশ্যই মনে পড়ে হাজারো তরুণের, হাজারো প্রবাসীর, যারা কিন্তু এই মাঠে খেলেছেন। আচ্ছা, এই মাঠে কিন্তু কে কে খেলেছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে, কোন স্মৃতি মনে পড়ছে কিনা এই মুহূর্তে। এই মাঠে কিন্তু আমাদের আসলে বেড়ে ওঠা কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এই মাঠে কিন্তু আমরা ছোটোবেলা থেকে খেলতাম। ছোটোবেলা থেকে খেলতে খেলতে এখনও আমরা এখনও খেলছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা লাইভ দেখছেন, তারা কোথা থেকে দেখছেন এবং কাঞ্চন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে কিনা আমাদেরকে একটু জানাবেন। সৌরভ বন্ধু, আচ্ছা, অনেক কমেন্ট এসেছে, ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টের জন্য। আমি আপনার সামনে থেকে দেখছি সৌরভ বন্ধু দাস, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনার গুরুত্বপূর্ণ কমেন্টের জন্য। প্রিয় সুন্দরপুর, আচ্ছা, প্রিয় সুন্দরপুর আইডি থেকে কমেন্ট করেছেন, দুবাই থেকে দেখছি, ধন্যবাদ ভাইয়া আপনার গুরুত্বপূর্ণ কমেন্টের জন্য। দেশ দেশান্তর থেকে এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করে তাদেরকে ধন্যবাদ এবং রেসপেক্টে জানাচ্ছি। মোল্লা এমডি মাওলানা হুসাইন কমেন্ট করেছেন ভোলাগঞ্জ থেকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ সৌরভ বন্ধু দাস, অনেকগুলো কমেন্ট করেছেন। রহিম উদ্দিন কমেন্ট করেছেন, ইমন ভাই কেমন আছেন, লাইফটা খুব ভালো দেখাচ্ছে, ধন্যবাদ রহিম ভাই, রহিমুল্লাহ ভাই আপনার গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় একটি কমেন্টের জন্য। আপনি প্রায় আমাদের লাইভগুলো দেখেন, সেজন্য আপনাকে স্পেশালি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি রহিমুল্লাহ ভাই। আপনি প্রায় আমাদের লাইভগুলো দেখে সংযুক্ত থাকেন, ভালোই লাগে আসলে আপনাদের সাথে সরাসরি, মনে হচ্ছে সরাসরি কথা বলছি আপনাদের সাথে। দীর্ঘক্ষণ কথা বলে ফেলেছি অনুশীলনে, ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকেই দেখছেন সেই হিসেবে আমরা লাইভটি আরও একটু রাখছি। গুট্টারকুল থেকে শুভদে ধন্যবাদ, গুট্টারকুল থেকে দেখছি ভাই, গুট্টারকুল থেকে ভাইয়া শুভদে ধন্যবাদ। বক্তিয়ার হোসেন রায়না, আমি দুবাই থেকে দেখছি, এক সময় আমরা খেলছিলাম, আমি ওখানকার ছাত্র। বক্তিয়ার হোসেন ভাই ধন্যবাদ। আসলে এটি হচ্ছে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, এখানে শত শত ছাত্র ছাত্রীরা কিন্তু এখান থেকে পড়ে তারা এই বিদ্যাপীঠে পড়ে তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখন কর্মকাণ্ড রয়েছে এবং কর্মব্যস্ততায় রয়েছে। এই মাঠে কিন্তু তারা কিন্তু একসময় ধাপিয়ে বেরিয়েছিল তাদের শৈশব কৈশোর, এই মাঠে কিন্তু তারা খেলেছিল। এটি হচ্ছে ক্রিকেট মাঠও এবং পাশাপাশি এখানে ক্রিকেট খেলা হয় এবং হাউজওয়ারি যে ভিত্তিক একটি খেলা হয় সেটি কিন্তু হয়। এই মাঠ কিন্তু আসলে এখানকার স্থানীয়দের এবং পাশাপাশি যারা খেলতে আসে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ মাঠ। এই মাঠের সাথে, স্মৃতির সাথে মানুষের কিন্তু এতপ্রোতভাবে জড়িত। ইমন ভাই ধন্যবাদ সব কিছু আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। রহমত উল্লাহ শিকদার বাড়ি থেকে দেখছি, আবদুল্লাহ আল কাদের ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনার প্রশংসনীয় কমেন্টের জন্য। আপনার প্রশংসনীয় কমেন্টটি আমরা পেয়েছি এবং আপনার এই প্রশংসনীয় কমেন্টের জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আরিফ উল্লাহ কমেন্ট করেছেন, ধন্যবাদ। দেখতে দেখতে আমরা প্রায় লাইভে অনেকক্ষণ যুক্ত ছিলাম এবং অনেকক্ষণ যুক্ত থেকে আজকের আমাদের যে মেসেজটি ছিল সেটি কিন্তু দিতে ভুলে গিয়েছি। সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ গোল্কা ফুটবল টুর্নামেন্টের শুরু হতে যাচ্ছে, সেখানে কাঞ্চননগর অংশগ্রহণ করেছে। কাঞ্চননগরের খেলা কিন্তু 18 জুন 2:30 ফটিকচড়ি কলেজ মাঠে, তাদের প্রতিপক্ষ হচ্ছে সুন্দরপুর ইউনিয়ন। এবং ইতিমধ্যে কিন্তু কাঞ্চননগর একটি টুর্নামেন্ট গঠন করার জন্য কিন্তু তারা কিন্তু টুর্নামেন্ট সুন্দর একটি দল গঠন করার জন্য কিন্তু কাঞ্চননগর ইউনিয়ন কর্তৃক কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং তারা কিন্তু খুব চমৎকারভাবে এই দলকে গোছানোর জন্য চেষ্টা করছেন। এবং যারা 17 বছরের নিম্নে রয়েছেন, অর্থাৎ 15, 16, 17 ভালো খেলেন, তারা কিন্তু আগামীকাল কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চলে আসবেন, সেই মেসেজটি আপনাদেরকে দেওয়ার জন্য। এটি কিন্তু সমগ্র ফটিকচড়িতে কিন্তু এই অনূর্ধ্ব 17 ফুটবল ম্যাচটি কিন্তু হবে এবং এটি কিন্তু সমগ্র ইউনিয়ন নিয়ে গঠিত, সেই জন্য প্রত্যেক ইউনিয়নের জন্য এই মেসেজটিও কিন্তু রয়েছে। প্রত্যেক ইউনিয়ন পরিষদ কিন্তু এই মেসেজটি দিচ্ছেন এবং তারা কিন্তু তাদের দলকে কিন্তু
চেষ্টা করছেন একটি শক্তিশালী দল করার জন্য, এবং সাথে সাথে সকল খেলোয়াড় এবং ইউনিয়ন পরিষদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলার মাধ্যমে বা যে কোনো ফুটবলের মাধ্যমে হোক বা ছেলেদেরকে বিভিন্ন পাবজি গেম এবং বিভিন্ন, হয়তো যদি এই ছেলেগুলো যারা এখন টকবগে তরুণ আজকে কিন্তু খেলার মাঠে এসেছে, তারা যদি এখন যদি খেলা না খেলতো কিন্তু তারা কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকতো, বিশেষ করে মোবাইল নিয়ে, পাবজি নিয়ে এবং বন্ধুবান্ধবদের আড্ডা, যেগুলো কিন্তু তাদের শরীরের গঠনমূলক কোনো কর্মকাণ্ড কিন্তু হবে না। এখন কিন্তু তাদের এই এই বিষয়গুলো কিন্তু তাদের শরীরের কর্মকাণ্ড হচ্ছে এবং শরীরকে কিন্তু ভালো রাখার জন্য একটি প্রচেষ্টা হচ্ছে। তো এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছেন তাদেরকে। অনেকগুলো কমেন্ট এসেছে ইতিমধ্যে, কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করছি। মোহাম্মদ আলম ভাই অনেকগুলো কমেন্ট করেছেন, ধন্যবাদ। সজীব আইস কমেন্ট করে, সঞ্জীব আইস কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। নাজিম কমেন্ট করেছেন, ভাইয়া কেমন আছেন? ভাইয়া ভালো আছে, আপনার কী অবস্থা? ভাইয়া আপনিও খেলতে পারেন, এখনও আপনার বয়স 17 মনে হয়। আমার মনের বয়স 17 কিন্তু আমার বয়স 20-এর ঊর্ধ্বে, সো আমি খেলতে পারবো না। আমি যারা 17-এর কাছাকাছি খেলবে তাদের জন্য শুভকামনা জানাচ্ছি এবং তাদেরকে সুন্দর একটি দল গঠন করতে পারে সেই উৎসাহ দেওয়ার জন্য এসেছি। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। অনেকগুলো কমেন্ট পাচ্ছি, সজীব কমেন্ট করেছেন, রায়হান সুমন খুব মিস করতেছি। আচ্ছা, আমাদের কাঞ্চননগর বহুমুখী কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব রায়হান সুমন ভাই কমেন্ট করেছেন এবং তিনি তার ট্রেনিংয়ের কারণে ভিন্ন একটি জায়গায় অবস্থান করছেন, তো তিনি আজকের এই কর্মকাণ্ডগুলো মিস করছেন। হয়তো তিনি থাকলে তিনি মাঠে গিয়ে খেলাটি দেখতেন যেমনটি তিনি গত বছর দেখেছিলেন। গত বছর কিন্তু আমার এখনও মনে আছে কাঞ্চননগরের এই ম্যাচটি আমরা কিন্তু লাইভে দেখিয়েছিলাম। তখন কিন্তু আমাদের সচিব ভাই ছিল রায়হান সুমন ভাই, কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সচিব, এবং অন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কিন্তু এই খেলাটি দেখার জন্য গিয়েছিল। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, অনেকগুলো কমেন্ট, আপনার কমেন্ট করতে থাকুন, কে কী জানতে চান কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় নিয়ে আপনাদের কোনো মতামত রয়েছে কিনা, মাঠের কোনো স্মৃতি আপনাদের মনে পড়ছে কিনা সেই স্মৃতিগুলো আপনারা জানান, এবং আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের এই ম্যাচটি শুরু করব। এখানে প্র্যাকটিসমূলক একটি ম্যাচ হবে যেটি খেলার জন্য কিন্তু আমরাও প্রস্তুতি নিচ্ছি এবং তারা কিন্তু নিজেদের অনুশীলনগুলো সেরে নিচ্ছে। দেখছেন আসলে লাইভে ছিলাম 22 মিনিটের ঊর্ধ্বে এবং তারা কিন্তু প্র্যাকটিস করছে দীর্ঘ সময় ধরে, তার মানে বুঝতে পারছেন খুব নিজেদের উদ্ধার করে একটি খেলার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু তৈরি করতে যাচ্ছে কাঞ্চননগরের 17 বছরের তরুণরা। মহিউদ্দিন কমেন্ট করেছেন, আমি সৌদি আরব আল হাসা থেকে দেখছি, ধন্যবাদ ভাইয়া, আপনি দূরদূরান্ত থেকে দেখছেন এবং প্রবাস সৌদি আরব থেকে দেখছেন, আপনার গুরুত্বপূর্ণ কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু আজকে ফুটবল খেলছে খালি মাঠে। আসলে ছোটোবেলায় অনেক স্মৃতি মনে পড়ে, এরকম খেলা শেষে যখন মাছ বিরতি দিত তখন কিন্তু আমরা এরকম একটি বল পেলে বল নিয়ে ছুটতাম সবাই একসাথে। আসলে এই স্মৃতিগুলো, এই মেমোরিয়ালসগুলো এতটাই প্রখর যে আপনার যে কোনো মুহূর্তে মনে পড়বে, হাসতে থাকবেন কিন্তু কিছুই করতে পারবেন না, কারণ তখনকার বাচ্চা সুলভ আচরণগুলো এখন কিন্তু আপনার বৃদ্ধ হওয়ার সাথে সাথে সেগুলো কিন্তু মিশে গেছে। তারপরে মাঝে মাঝে যারা বয়স বেড়ে গেলেও বাচ্চাদের মতো আচরণ করতে চাই, মিশতে চাই বাচ্চাদের সাথে, শিশু সুলভ আচরণ করে তাদেরকেও রেসপেক্টে জানাচ্ছে। নুরুদ্দিন কমে করেছেন, ইমন ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, কি অবস্থা? খুব মিস করি ভাই প্রিয় স্কুলটাকে, ধন্যবাদ। আপনাদের সেই স্কুলটা দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতে লাইভের যে অংশ সেটি কিন্তু আমরা, এদিকে দাও আমাকে দাও, আস্তে করে দাও। আচ্ছা, সুমন রায়হান সুমন ভাই আমারও কমেন্ট, কাঞ্চননগর ইউনিয়ন ফুটবল টিমের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ আমাদের কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সচিব ভাই। আচ্ছা, অনেকগুলো কমেন্ট, অনেকজন দেখছেন লাইভে। আকাশের অবস্থা আজকে অনেকটাই নীরব ভূমিকা পালন করছেন, কিছুক্ষণ আগেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল এবং এখন প্রায় নীরবই অবস্থান করছেন। এবং আজকে আমরা একটি আসলে ফুটবল প্র্যাকটিসমূলক একটি ফুটবল ম্যাচ খেলবো এবং সেই ম্যাচটি খেলার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে বসে আছি। ছেলেরা কিন্তু তাদের অনুশীলনগুলো করছেন এবং পাশাপাশি আমি একটু বসে আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে হাঁপিয়ে গেছি, কম কথা বলিনি, প্রায় 25 মিনিটের কাছাকাছি বকবক করেছি, তার মানে বুঝতেই পারছেন। অনেকে দেখছেন এবং অনেকে পরবর্তীতে দেখবেন, 100 জনের ঊর্ধ্বে মানুষ দেখছেন এখন, এবং কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন।
আচ্ছা একটু শেয়ার করে দিন যে মেসেজটা মূলত আপনাদের দেওয়ার জন্য আজকে লাইভে যুক্ত হওয়া, সেটি হচ্ছে আগামী কাল যারা অনুদ্ধ ১৭ রয়েছেন এবং ভালো খেলেন তারা কিন্তু গ্রুপ নিয়ে চলে আসবেন। কাঞ্চননগরে যে কোনো প্রান্তের হলে আপনারা খেলতে পারবেন কাঞ্চননগর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের হয়ে, ইউনিয়ন পরিষদের পক্ষে। এবং আগামী ১৮ জুন এই ম্যাচটি রয়েছে কাঞ্চননগরের সাথে সুন্দরপুর ইউনিয়নের, সেই ম্যাচটি দেখার জন্য আপনাদেরকে ফুটবল কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ ফুটবল টিমের পক্ষ থেকে এবং কাঞ্চননগর ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা সবাই জানতে চেয়েছে কেমন আছেন, তোমার নাম কি? মোহাম্মদ সাজিদ হোসেন। তুমি ক্লাসে পড়ো? ক্লাস 8 এ। ক্লাস 8 এ? হ্যাঁ। কি বলো এটা, তোমাকে দেখি কি 8 এ মনে হয়? তুমি? আমি ক্লাস 8 এ পড়ি। তুমিও ক্লাস 8 এ? জি ভাইয়া। তোমার নাম? আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ও আচ্ছা, দুইজনে কিন্তু ক্লাস 8 এর ছাত্র, কিন্তু বোঝাই যাবে না তারা যে ক্লাস 8 এর ছাত্র, এখনো মনে হবে কি ক্লাস 4 5 এ পড়ে। আচ্ছা যাই হোক, তোমরা ফুটবল খেলা প্রতিদিন? জি প্রত্যেক দিন খেলি। আচ্ছা আচ্ছা, তোমরা এই স্কুলে পড়ো না? হ্যাঁ। এই স্কুলের নাম কি? কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস 8 এর কয়েকজন ছাত্রের সাথে কথা বলছি এবং তারা কিন্তু হাস্যোজ্জ্বল ভাবে আজকের এই মাঠে এসেছেন এবং অনুশীলন দেখছেন। অনুশীলনের পাকে পাকে আপনাদেরকে মাঠের দৃশ্যগুলো দেখাচ্ছি, খুব সুন্দর নয়নাভিরাম দৃশ্য এবং উপরে সাদা নিচে সবুজ, এভাবে কিন্তু বাড়ি ফেলাবি না। আচ্ছা আমরা লাইভটি এখানে শেষ করে দিব আজকে, মূলত আজকে লাইভে আপনাদেরকে যে মেসেজটি দিয়েছি সেটি হচ্ছে বেগুন লাইন ধরে দিয়ে যাও। সবাই লাইন ধরে দাঁড়াও, তোমাদের একটু লাইভে যুক্ত করি। ১০০ জনের ঊর্ধ্বে দেখছেন এবং পরবর্তীতেও দেখবেন। আমরা কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের অনূর্ধ্ব ১৭ টিমের খেলোয়াড়দের দেখাচ্ছি, তারা কিন্তু অনুশীলন করে ঘামিয়ে গিয়েছেন প্রায় ৬০ থেকে ৬০ মিনিটের ঊর্ধ্বে, তারা কিন্তু পরিশ্রম করেছেন এবং অনুশীলন করেছেন। তাদের যে বেস্ট যে পারফরমেন্স রয়েছে সেটি কিন্তু দেখতে পারবেন আপনারা আগামী ১৮ তারিখ আপনারা কিন্তু এই ম্যাচটি দেখার জন্য ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আসতে হবে এবং যে খেলাটি হয়েছে সেটি হচ্ছে সুন্দরপুর ইউনিয়নের সাথে, সেই ম্যাচটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে ১৮ জুন ফটিকছড়ি কলেজ মাঠে ৩:৩০। এবং এই মুহূর্তে একটি অনুশীলনমূলক ম্যাচ হবে, সেটি কিন্তু করার জন্য আমরা প্রস্তুত কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাথে। সাথে আরও একটি ম্যাচ, সেটি হচ্ছে ১৫, ১৬, ১৭ বছরের যারা রয়েছেন ভালো খেলেন কাঞ্চননগরে, আপনারা কিন্তু আগামীকাল মাঠে চলে আসবে। আগামীকালকে কিন্তু ফাইনাল একটি টুর্নামেন্ট গঠন করা হবে। দাও তোমরা চলে দাও। আচ্ছা অনেকগুলো কমেন্ট এসেছে, কমেন্ট গুলো একটু পড়ার চেষ্টা করছি। দুবাই থেকে দেখছেন আদনান নাজিম ভাই, ধন্যবাদ, খুব মিস করি প্রিয় স্কুলটাকে, ধন্যবাদ মুবারক হোসেন। এই নিজের বডি রক্ষা করে খেলবা ঠিক আছে, যাতে আঘাত না হোক তোমরা, ঠিক আছে সুন্দরভাবে খেলা উপহার দিব। বেস্ট ইলেভেন না এই বুট পড়ে আমি দুবাই থেকে দেখছি বক্তিয়ার আলী ভাই, ধন্যবাদ আমাদের নিয়মিত দৈনিক কাঞ্চননগর সংবাদের নিয়মিত ভিউয়ার্স আপনারা। কি অবস্থা আপনাদের, আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন দৈনিক কাঞ্চননগর সংবাদে। যে মেসেজটি মূলত দেওয়ার জন্য আজকে লাইভে আসা সেটি হচ্ছে আগামীকাল আপনারা যারা অনুদ্ধ১৭ ভালো খেলেন তারা কিন্তু কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চলে আসবেন এবং কাঞ্চননগরের যে কোনো স্থান থেকে আপনারা আসতে পারবেন। পাশাপাশি আগামী ১৮ জুন কিন্তু এই ম্যাচটি রয়েছে, আগামীকাল আগামী ১৮ জুন
এমএসটি দেখার জন্য ফটিকচুরি কলেজ মাদার আসতে হবে আপনাদেরকে সুন্দরপুর ইউনিয়নের সাথে। এবং ফটিকচুরির প্রায় সবকটি ইউনিয়ন কিন্তু এই বঙ্গবন্ধু গুলখা 15-17 এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। সকল টিমের জন্য শুভকামনা রইল। আপনারা আমাদের টিমের জন্য কাঞ্চনগর ভূমিকা কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের জন্য শুভকামনা জানাবেন। আমরা আজকের লাইভটি এবং এখানে শেষ করে দিব এবং পাশাপাশি আজকের এই এখন অনুশীলনমূলক একটি ম্যাচ হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একলাস মিয়া কমেন্ট করেছেন, আমিও ওমান থেকে দেখতে চাই। ধন্যবাদ একলাস ভাই আপনার গুরুত্বপূর্ণ কমেন্টের জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে ম্যাচে ফিরে যাচ্ছি। আমরা একটি অনুশীলনমূলক ম্যাচ খেলবো যেখানে আমিও খেলবো। দেখতে পাচ্ছেন আসলে আগের মতো তেমন দৌড়তে পারি না, তারপরে কিন্তু আয় পাশে তারপরে কিন্তু চেষ্টা করছি এবং ছেলেদের উৎসাহ দেওয়ার জন্য মূলত মাঠে নামা। সো যে মেসেজটি দিয়েছিলাম সেটি আপনারা রক্ষা করার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি এই নিউজটি আপনারা পৌঁছে দেবেন। মোহাম্মদ হুসাইন ভাই কমেন্ট করেছেন, বক্তিয়ার আলী ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাদের অক্লান্ত কমেন্টের জন্য। এবং কমেন্টগুলো করবেন, আমরা কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবুধাবি থেকে রুবেল ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ। কমেন্ট করতে থাকুন, কমেন্টগুলো আমরা পড়বো, পরবর্তীতে আনসার দেবো।